Come on, go to school. Bundura, namaskar. Muslim madam, aur salam. Mari ke bata. To ekon daner season hai bose dan karar samay hai bose. To aneke dan karte se, aro aneke karte se na. To amader ugrim dana, agam dana se, oi agam dana gele kala shuru hoye geche. Jar karone amra ekon kaaje byasto. To amader dan mare kada chilo, ogule aine ekhon thubate rakhchi. Rashe ogule marai korbo. তো আকাশে বাপসি ভালো না, তারপরেও দেখি মারাই করে আনতে পারি কিনা, কখন বৃষ্টি আসে কিছু বলা যায় না। যাই এখন সকাল 8টা বাজে, আকাশ মেঘলা মেঘলা ভাব, তারপরেও যাচ্ছি আমরা। এই যে নেট নিয়ে যাচ্ছি, নেট নিয়ে পিছিয়ে তারপরে ধান মারাই করে নিয়ে আসবো মারতে। তো চলেন আমাদের সাথে আমাদের জমিতে। আশের বৃষ্টিতে জল হয়েছে না, ভর্তি নাকি বেশি। বন্ধুরা, তো আমরা আইসি এখানে মাঠে। তো এই ধানগুলো কালকে ফিল্ডে রাখছিলাম, প্রজেক্টের ধান, শিখি ব্যাগের ধান, আমার নিজের জমির ধান নাকি মেশিনের ধান। তো মেশিনে আনা হয়েছে, আর কামলা তামলা তো নেওয়া পারি না, কারণ হলো এই বৃষ্টি হয়, এই হয়, আমার নিজের ধান কাটাও লাগে না, যার জন্য কামলা নেওয়া পারি না। প্রজেক্টের ধান কিছু কিছু আনি কাটে, আর কিছু কিছু আনি, যার কারণে কামলা নেওয়া হয় না, এমন গুছেরও না কামলা নেওয়ার, যার কারণে নিজেরা আস্তে আস্তে করতেছি। তো মারাই করার মেশিন আছে এখানে পাশে, আনতেছি আমরা, এটা শুরু করব না মারাই করা। তো সাথে থাকেন।
জান মারা হইছে আসেছে বৃষ্টি হয়ে পড়ছে কি করব মানে এর মধ্যে এই করোন নাকি যাই বৃষ্টি যদি একটু ভালো হয় তারপরে ধান নিয়ে ধান পাচ্ছি আমার ধান গুছে রাখি এখানে বৃষ্টি তো শুরু হয়ে গেছে আপনার দান টান মারা করে এটা শেষ দিলাম। নমস্কার বন্ধুরা, তো আপনি কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তো যে সকালবেলা খাওয়া দাওয়া করে ধান টান মারাই করে আইসি, সবাই মিলে যে আবার আইসি নিয়ে আইসি ধান, তো যে রোদে শুকিয়ে দিছি, এখন রান্না করবো। তো রান্নার জন্য নিছি নিরামিষ তরকারি, ফুলকল দিয়ে, যে কারকল ডাটা মিষ্টি আলু ওগুলো দিয়ে, আর কারকল ভাজি আলু ভাজি ডিম দিয়ে, এই দুইটাই নিছি আর কিছু না। আস্তে আস্তে রান্না করি আমি, তেলটা দিয়ে দিই। একটা তেজপাতা শুকনো মরিচ দিয়েছিলাম, নিরামিষ টাকায় তো পাঁচ ফোড়ন দিবি, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। কাঁচামরিচ, মাশরুমের ডাল, তারপরে সবজি দিয়ে দিলাম। ভাজিটা করবো, ভাজি লেগে ডিম ডাকি বেজ জানি পেঁয়াজ মরিচ দিয়া ঝুড়ি করে দিবেন, মানে তেল দিয়ে দিয়েছে, আর পেঁয়াজ মরিচটা বেজে নেব, তারপর ডিম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, এগুলো বেজে নিই, তারপর ডিম।
বাজাটা আমি ডিম দিয়ে দিই, ডিম পেঁয়াজ মশলা দিয়ে দিই। বাবা খেতে গেছে, সে কি জানে বাঘ করলে বাঘ করবার নিগে আসলে পরে খাওয়া দাওয়াইবো, এসেই বুঝবো নি। বন্ধুরা, আজকে সারাদিন আমরা ব্যস্ত, সকালের দিকে স্নান করবার সময় নেই। আজকে এমন একটা টাইম, মানে কালকে রাত্রে বৃষ্টি হয়ে গেছে, তো সকালে আর কি মোটামুটি আকাশটা মোটামুটি ভালো ছিল, হঠাৎ করে আর কি আকাশটা পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, হারভেস্টারের মেশিন ঢুকছে আমাকে এলাকায়, তো সব মিলিয়ে আর কি মাঠে যেতে করলে আমার প্রজেক্ট আছে, সব কাট ফানেছে একসাথে, মানে সাপ ফালাইছে। আর কাজের লোক নামো এই মুহূর্তে নেওয়া সম্ভব না। আমাদের এলাকায়, মানে পূর্ব এলাকায় সিলেট আর কি, সিলেটে আর কি অনেক বন্যা হয়েছে, ওই এলাকায় মানুষ খুব ক্রাইসিস করে গেছে। ওই এলাকায় করে মানুষ আমাকে এলাকায় আসে কাজের জন্য। আবার যেদিকে উত্তরবঙ্গে আছে ওদিকেও যেটা নির্মাঞ্চল ডোবা এলাকা, ওদিকে কাজ হয়ে গেছে, লোকের খুব সমস্যা, যার কারণে হঠাৎ করে যে মানে উপস্থিত একটা লোকের দরকার ওটা পাওয়া যায় না, যার কারণে আমরা এখন খুব চাপের মধ্যে পড়ছি হঠাৎ করে। তো হারভেস্টার মেশিন আসাতে হঠাৎ করে চাপের চাপটা পড়ছি, তাই সব মিলিয়ে আর কি আমরা খুব ব্যস্ত, মানে খাওয়ারও সময় নেই, এর একটা সমস্যা। তো দু চার দিন এই অবস্থায় থাকবো, কাজের চাপ থাকবো, তারপরে আস্তে আস্তে হালকা হয়ে যাবো। তো আজকে রান্নার উপচার মায় আজকে রান্না বেশি তৈরি করির মাধ্যমে করা হয়েছে, যাতে কাজের চাপ। বন্ধুরা, তো বিধি বেশি ভালো রকম না কাজের জন্য, তো আজকে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।